প্রশ্ন হলো, গানাতে আপনি সময় কিভাবে অতিবাহিত করেছেন? আমার উপর যে কাজ ন্যস্ত ছিল স্কুলে বা খামারে, খামারে কাজ করেছি, স্কুলে কাজ করেছি, এরপর ফ্রি টাইম, ফ্রি সময়ে বই পুস্তক পড়তাম, বন্ধু বান্ধবের সাথে বসতাম, কথাবার্তা বলতাম, শিশুদের ছেলে মেয়ের সাথেও বসতাম। সেখানে অতিরিক্ত কাজও করতাম, গানা যখন ছিলাম কনস্ট্রাকশন এর কাজ করাতে হতো, খামারের কাজ করতে হতো, অনেক সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম। অনেক সময় কোনো কোনো সময় সময় থাকলে অন্য কাজ করতাম, টেলিভিশনও ছিল না, রেডিও ছিল না, অর্থাৎ বসে খবর শুনবো বা কোনো অনুষ্ঠান দেখবো সেই সুযোগ ছিল না। বিদ্যুৎ চলে যেত, বিদ্যুৎ তো হতোই না, কেরোসিনের ল্যাম্প জ্বালাতাম, তাড়াতাড়ি রাত নেমে আসতো, ঘুমিয়ে পড়তাম। তোমার মতো রাতের 12টা পর্যন্ত সময় নষ্ট করতাম না বা টেলিভিশন নিয়ে বসে থাকতাম না। মা বলেন যাও ঘুমাতেন, তুমি বলে যে না আমার এই প্রোগ্রাম আসছে, এটি দেখবো।